প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো তোমাদের কবে থেকে কলেজ শুরু হতে চলেছে এবং তোমাদের কালকে থেকেই কলেজে যেতে হবে সশরীলে কেন যেতে হবে কাদেরকে যেতে হবে সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ইনফর্মেটিক লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো সবার প্রথমেই তোমাদেরকে বলবো তোমরা অনেকেই কলেজে যাওয়ার জন্য এই মুহূর্তে এক্সাইটেড এবং কলেজে যাওয়ার আগে এ কিন্তু তোমাদের কলেজের যে ভ্রমণ সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে কালকেই হতে পারে বা কালকের থেকেই শুরু হতে পারে বিভিন্ন কলেজ প্রায় আটান্নটি রাজ্যের কলেজের পড়ুয়াদের কিন্তু কালকের থেকে এই কলেজে যেতে হতে পারে কি কারণে তোমরা সকলেই যেন পুজোর পর থেকে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছুই শুরু হতে চলেছে তার আগে চলবে ভ্যাকসিনেশন প্রক্রিয়া এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া কিন্তু বিভিন্ন কলেজে কালকে থেকেই চালু হচ্ছে রাজ্যের আটান্নটি কলেজে দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে কাল থেকে টিকা দেওয়া শুরু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আর এই টিকাকরণ কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ কালকে থেকে চলবে কিন্তু সম্পূর্ণ আটই অক্টোবর পর্যন্ত মানে এই আট তারিখ পর্যন্ত কিন্তু এই যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া সেটা চলবে বিভিন্ন কলেজ বিভিন্ন কলেজে ক্যাম্প তৈরি করে সেই ক্যাম্পে কিন্তু রীতিমতো আর দেওয়ার কাজ কিন্তু চলবে এবং প্রত্যেক ঘন্টায় কিন্তু তিরিশ জন পড়ুয়াকে টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা যারা কলেজ পড়ুয়া রয়েছো অতি অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করো তোমাদের ডিপার্টমেন্টের কখন ভ্যাকসিনেশন দেওয়া হবে এ সেটি জেনে নাও কারণ কলেজের এই ক্যাম্পগুলো তোমাদের ভ্যাকসিনেশন দেওয়ার জন্যই কিন্তু করা হচ্ছে তোমরা সরাসরি যোগাযোগ করো বেশিরভাগ কলকাতার যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু কালকে থেকেই চালু হয়ে যাচ্ছে এ প্রচুর কলেজ যেটা বললাম চুয়ান্নটা কলেজ এখানে দেওয়া হয়েছে কালকের থেকে শুরু হচ্ছে তারপরে হয়তো অন্যান্য কলেজ শুরু হবে সেই কারণে কলেজের সাথে যোগাযোগ করো কলেজ হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমেও কিন্তু ও অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিতে পারে অফিশিয়াল ওয়েবসাইটও চেক করো এবং কলেজের সাথে কন্ট্যাক্ট করো যাতে এ তোমার যদি ভ্যাকসিনেশান না দেওয়া হয় ফার্স্ট ডোজ কিংবা সেকেন্ড ডোজের সময়সীমা চলে আসে তাহলে কিন্তু তোমরা সরাসরি কলেজের সাথে যোগাযোগ করে তোমার ভ্যাকসিনেশানকে কমপ্লিট করতে পারো এবং পুজোর পর থেকে যখনই তোমাদের কলেজ খুলবে তৎক্ষণাৎ তোমরা সরাসরিলে ক্লাস করতে পারবে এ এখন তোমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাস কবের থেকে শুরু হবে অনেকেই বলছো তোমাদের অনেক আগেই ইউজিসি গাইডলাইন দিয়ে দিয়েছে যে তোমাদের ক্লাস শুরু হচ্ছে অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখে তোমাদের অফলাইনে ক্লাস হবে না তোমাদের এই ক্লাস হবে স্ব শরীলে তোমাদের ক্লাস কিন্তু পুজোর পর থেকেই হচ্ছে আগে এই যে অক্টোবরের আট তারিখ পর্যন্ত কলেজের ছাত্রছাত্রীদের এই ক্যাম্পে ভ্যাকসিনেশান দেওয়ার প্রক্রিয়ার যে কাজ আছে সেটা শুরু হয়ে যাবে অন্তত পক্ষে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে একটি ভ্যাকসিনেশান অর্থাৎ ফার্স্ট ডোজ দিয়ে তারপরেই সশরিলে পুজোর পর থেকে ক্লাস শুরু হবে কাজেই তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যারা জানো না তোমাদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া কিন্তু কালকে থেকেই শুরু হতে চলেছে কল বিভিন্ন কলেজের ক্যাম্পে কাজেই তোমরা কলেজের সাথে যোগাযোগ করো এবং তোমাদের অনলাইন মারফত কিন্তু ক্লাস আর অক্টোবরের এক তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের মধ্যে কাদের রীতিমতো ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে এবং কাদের দুটো ডোজই কমপ্লিট হয়ে গেছে এবং কারা একটা ডোজও এখনও পর্যন্ত ভ্যাকসিনেশনে দেওনি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও এছাড়া কলেজের সঙ্গেও যদি ভ্যাকসিনেশনের ডোজ না দিয়ে থাকো ও তাহলে কলেজের সঙ্গেও কিন্তু যোগাযোগ করো আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো কিংবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এ এখানে তোমাদের ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম ওখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত